আমি যে আমার ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বরের শুভ চেতনা দিই, যে আমরা অন্তত দুঃখের সময় গিয়ে কারোর পাশে দাঁড়িয়ে বলি আমি আছি, ভয় পেও না। দুপুরবেলা খারাপ লাগছিল, একা একা তোকে ফোন করেছিলাম, কিরে কী করছিস? তো সে ফোনটা তুলে আমাকে যেটা বলেছিল সেটা বলেছিল এটা, যে সুভদ্রা তোর কাজ নেই মানে এটা নয় যে আমারও কাজ নেই, আই এম বিজি উইথ মাই ওয়ার্ক, তো প্লিজ ডোন্ট ডিস্টার্ব। আমার কপালে যেটা আছে কারোর ক্ষমতা নেই কেড়ে নেওয়ার, আমার কপালে যেটা নেই আমার কোনো ক্ষমতা নেই সেটা নেওয়ার। আমি এই ব্যাপারে ভীষণ ঈশ্বর ভক্ত। সদ্যই দুর্গাপুজো গেল, কিন্তু মর্তে এই মুহূর্তে পার্বতী হাজির। তবে যে পার্বতীকে আপনারা দেখেন পুজো করেন ঠিক তার উল্টো, মানে তাকে দেখলে মোটামুটি লোকজন একটু ভয় পায় বলবো না, কিন্তু বুঝে যায় কিছু একটা চলছে তার মাথায়। এবং তিনি রয়েছেন আলোর কোলে, সুভদ্রাদি আমাদের সঙ্গে রয়েছে আলোর কোলে নিয়ে কথা বলতে। কেমন আছো? খুব ভালো আছি। আর আলোর কোলে শুটিং করতে এসে খুব ভালো থাকি, কারণ এখানে সব বাচ্চা বাচ্চাগুলো যারা আছে তারাও খুব ভালো, সকল পুরো টিমটাই আমাদের খুব ভালো, মানে ফ্যামিলির মতো। আমার খুব ভালো লাগে এখানে এসে কাজ করতে, খুব ভালো লাগে। তুমি বলে নামটা জপে না, বেরে জপে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সারাদিন আমার এই নিয়েই কাটে, কি আছে কৃষ্ণ ছাড়া, সবই তো তার লীলা। স্বামী ছেড়ে চলে গেছেন, আর কি করব, একমাত্র মেয়ে। তো স্বামী যখন চলে গেলেন, তারপরে আমার বন্ধু ইন্দিরা, মানে এই বাড়ির মালকিন, সে বলল যে তুই এখানে একাকী থাকবি, তুই আমার সই, চল আমার সাথে। তো চলে এলাম, এসেই লোভটা বাড়লো এত বড় বাড়ি দেখে। না মানে সবাই তো নিজের মেয়ের ভালো চায়, আমিও চাইলাম যে যখন এসেই পড়েছি তাহলে আমার মেয়েটা এই বাড়ির বউই হোক। তো যাই হোক, তারপর আবার আলোর সাথে বিয়ে টিয়ে হয়ে গেল, তো সেটা একটু মনে দুঃখ, কিন্তু আলো মারা গেছে। হরে কৃষ্ণ, ঠাকুরই চেয়েছেন হয়তো, আমাদের হাতে কি, জন্ম মৃত্যু আছে সবই তার হাতে। তো আলো যখন এখন নেই, তো আমরা চাই তাহলে তো মানে আবার তো নতুন করে। আদিত্যর কী এমন বয়স, বাচ্চা ছেলে, তো সারা জীবন কি এরকম থাকবে, তারও তো একটা চাওয়া পাওয়া আছে। তো আমার মেয়ে আর থাকবে, মেয়েটা আদিত্যর যে মেয়েটা পুপুল, সেটা একটু ওই গোলাপ ফুলে কাঁটার মতো। ঠিক আছে ঠিক আছে, আমার মেয়ের যা বুদ্ধি ও ঠিক ডান্দিবাজি করে মানিয়ে নেবে, তো সেই আশায় আছি। হরে কৃষ্ণ, আপনারাও আশীর্বাদ করুন আমার মেয়ের সংসারটা যেন বসে যায়। খারাপ ভাবে না, দেখুন খারাপ কি আমরা চাইছি? আমরা কি চাইছি আদিত্য মরে যাক, পড়ে যাক, ঝরে যাক? না, আমরা চাইছি আমার মেয়ের সাথে আদিত্য সুখে থাকুক। পুপুল একটুখানি বদমাইশি করে, আমার মেয়েকে ডাইনি মাইনি হেনা তেনা বলে, খারাপ লাগে না বলুন তো? কিন্তু কি করব, ও তো পুপুল, তাই বলি ভালো মেয়ে, সোনা মেয়ে, হরে কৃষ্ণ। কৃষ্ণ ঠিক জামাই এনে দেবে বলো? মনে আমার গাথা আছে যে আমার জামাই আসবেই আসবে, এবং আদিত্যই আমার জামাই হবে, হরে কৃষ্ণ। মিষ্টি করে দুষ্টুমিটা করছো সুভদ্রা দিয়ে, একটু বল, মানে খুব মিষ্টি লাগছে কিন্তু কি দুষ্টুমি আসলে? এই পাটটা, এই পাটটা যখন আমাকে দৈপান্দা এবং মানে বুম্বাদার হাউস থেকে এবং ইয়ে কী বলে আমাদের দেবলীনা যখন বললো, তখন আমি বলেছিলাম যে নেগেটিভ নেগেটিভ আমাকে করতে বলিস, বললো না সুভদ্রা দি, ইটস নট এ নেগেটিভ, তুমি ভালো করে দেখো, ইটস আ রিলিফ ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারটা এখানে ভুলভাল কথা বলে, বুঝতে পারছেন? মানে কালী দাসকে কালী ব্যানার্জি বলে, তো মানে এরকম কথা বলে, তারপর মানে টেনশন হচ্ছে বলে মেন্টাল হচ্ছে, তারপর ভুলভাল ইংরেজি বলে, এবং মানে পুরো ফুল পার্সোনালিটি নিয়ে ভুল ইংরেজি বলে, তো এইটা একটুখানি কঠিন জায়গা। তো আমার আমার মানে আপনাদের দর্শকদের ভালোবাসায় আশীর্বাদে আমি সারা জীবন ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করেছি, তো এটা তার মধ্যে আরেকটা, যেটা আমি একটা ডিফারেন্ট ক্যারেক্টার করছি। তো আপনারা যদি ভালোবাসেন তাহলে কেমন, এই চরিত্র
কৃষ্ণটাকে তো ভালোবাসতেই হবে, যতই দুষ্ণুমে ভালোবাসছেন দর্শকেরা। প্রত্যেকবার যেমন সুভদ্রাদিকে সকলে ভালোবাসেন, সুভদ্রাদি এই যে যে চরিত্রটা পার্বতী, মুখে এক মনে আর এক, তাই তো? মানে বেসিক্যালি তাই। এবং বর্তমানে তো এরকম মানুষের সংখ্যাই বেশি, সংখ্যাটাই বেশি এবং বর্তমান মানুষের সংখ্যার বেশি বলে আমরা এগুলো মানুষকে দেখাতে চাই। আসলে আমরা, লোকে বলে যে সিরিয়াল দেখে অনেকে খারাপ জিনিস শেখেন, না, সিরিয়াল দেখে অনেকে শেখেন যে অনেকে যারা এই যে ভণ্ড, মানে ধরুন এই পার্বতীর মতো ভণ্ড যারা, তাদেরকেও কিন্তু আমরা চিনতে শেখাই যে এরা এত ভালো করছে বা সবসময় ঠাকুরকে ডাকছে মানেই যে তারা খুব ভালো মানুষ, তা কিন্তু নয়। তারাও কিন্তু অনেক সময় সংসারে আগুন লাগাতে পারে। যদি এখানে পার্বতীর একটা একটা সেক্টর আছে যে সে তার মেয়ের ভালো চায়, মানে তার কাছে অন্য কিছু না, মানে এই বাড়ির ক্ষতি চায় না, কিন্তু মা হিসেবে একদম সে পারফেক্ট, কিন্তু সে এটাও তার সাথে চায় যে অন্য একটা সন্তান, যে আমার মেয়ের ঘরে আবার এসে চাপবে, মুরগি যাবে, ওই একটু হস্টেল থাকলেই ভালো হয়। কিন্তু এটা তো ফ্যাক্ট নয়, এটা তো উচিত না, আমরা তো সবাইকে নিয়ে থাকা উচিত। তো আমরা এটা শেখাই যে কী করে সবাইকে নিয়ে থাকতে হয়, আমাদের সিরিয়াল শেখায় অনেক সময়। অনেক সময় সিরিয়ালে কিছু চরিত্র থাকে যেগুলো নেগেটিভ ক্যারেক্টার বা নেগেটিভের মতো ক্যারেক্টার, কিন্তু আমার মনে হয় কোনো মানুষই ফুল নেগেটিভ বা ফুল পজিটিভ না। আপনি ভালো করে ভেবে দেখুন, আমরাও নিজেদের জীবনেও, এই যে আমি সুভদ্রা, আমার নিজের জীবনে আমি কি সবসময় পজিটিভ কথা ভাবি? সবসময় ভাবি না যে বাবা ওকে ও না করে আমারটা হলে বেশ ভালো হতো, ইস লাইনটা 4 নম্বর, আমি লাইনে যদি 1 নম্বরে থাকতাম ভালো হতো, ইস একটু আমাকে জায়গায় দিন, আমি 1 নম্বরে টিকিটটা কেটে চলে আসি, ভাবি তো আমরা। তখন কি আমরা নেগেটিভ ভাবি? না। কিন্তু এই ক্যারেক্টারগুলোতে এত শেডস আছে, এই ক্যারেক্টারগুলো আমাদের জীবনে কিন্তু অবস্থিত, আমি এরকম প্রচুর লোকদের জানি, চিনি, কিন্তু মানে তাদেরকেও যাতে চিহ্নিত করা যায় সেটার জন্য এইসব ক্যারেক্টার করতে আমার বড় ভালো লাগে। যেটা বলে পার্বতী যে স্বার্থপর, মানে শুধু মেয়ের ভালো হোক এটা তো স্বার্থপর, নিজের ভালো হোক, কিন্তু তুমি তো পুরো উল্টো, এবং পুরো উল্টো যেটা তুমি বলে যেটা হওয়া উচিত। আমরা জানি সবসময় যে কারোর বিপদে ঝাঁপিয়ে পড়া ভালোবাসার ক্ষেত্রে, একটু আগে কুলের আচার আমায় খাইয়ে দিয়েছে সুভদ্রাদি, এরকমই সুভদ্রাদি বরাবর, এই যে অন্যকে এতটা ভালোবাসতে গিয়ে কতটা আঘাত পাও, আঘাত পাও তো সুভদ্রাদি, তখন আমি আঘাত তো আজ থেকে পাচ্ছি না, অনেকদিন ধরে, ছোটোবেলা থেকেই আমি খুব মানুষের কাজ করতে ভালোবাসি, মানে আমার মনে হয় ও কাঁদছে, ওর খুব কষ্ট হচ্ছে, বুকটা ভীষণ ব্যথা করছে, আমি গিয়ে যদি ওকে একটু মাথায় গায়ে হাত বুলি দিই ওর বোধ একটু আরাম হবে, বা ওর ওই ওর জামা নেই, আমার 4টে আছে, আমার মনে হয় আমার থেকে যদি 1টা জামা ওকে দিয়ে দিই, আমার যদি 3টে হয় কী ক্ষতি, আমি তো 3টে পরছি, ও 1টা পরছে, কিন্তু পরুক তো, ও না পরার থেকে তো 1টা পরা বেটার। তো এটা করতে গিয়ে অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন, অ্যাকচুয়ালি আমি আত্মীয় স্বজন তাদেরকে বলি যাদের সাথে ব্লাড রিলেশন আমার নেই তাদেরকেও বলি, কারণ আমার কাছে আত্মীয় সে যে আমার স্বজন, স্বজন সে যে আমার সুখের সময় না এসেও দুঃখের সময় পাশে থেকেছে, যে দুঃখের সময় আমাকে বলেছে সুভদ্রা আমি আছি, ভয় পাস না, হয়তো সে আমার জন্য কিছুই করতে পারেনি, মানে হয়তো এক চুলও কিছু করেনি, কিন্তু বলেছে যে আমি আছি তোর পাশে, ভয় পাস না, আমি আছি তোর সাথে, ভয় পাস না। তো এইটা বলার লোক আমাদের এখন একটু কমে গেছে। আমরা, আমি চাই আমাদের দেশে, বিশেষ করে আমি তো ভারতবর্ষকে ভীষণ ভালোবাসি, আমি চাই আমার ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর এই শুভ চেতনা দিক, যে আমরা অন্তত দুঃখের সময় গিয়ে কারোর পাশে দাঁড়িয়ে বলি আমি আছি, ভয় পেও না, আমি চেষ্টা করব তোমার জন্য, ভয় পেও না, এইটা ভীষণ প্রয়োজন। এবং আমার মনে হয় এইটা যদি আমরা বলতে শিখে যাই তাহলে আর সব কিছু আমরা লড়ে নেব, কিচ্ছু তো আমরা আটকাবো না। কথা বলতে বলতে চোখে জল চলে এসে, কারণ এই বিষয়টা নিয়ে হয়ে যায় ব্যাপারগুলোতে। অ্যাকচুয়ালি কী বলতো, আমি অনেক এরকম স্বার্থপর লোক দেখেছি। আমার জীবনের একটা ঘটনা বলি, আমার এক বন্ধু, সে আমার সাথে কাজ করতেন, ইন্ডাস্ট্রির কথাই বলি, ইন্ডাস্ট্রির কথা বলতে শুনতে মানুষ ভালোবাসে, ইন্ডাস্ট্রির যে কথাই বললাম, তো তাকে যখন আমি, তার যখন কাজ ছিল না, মানে ইনফ্যাক্ট তাকে অনেকেই যখন চিনত না, আমি যেহেতু ছোটোবেলা থেকে কাজ করছি, আমার প্লাস আমার বাবা এই ইন্ডাস্ট্রির প্রডিউসার, ডিরেক্টর, রাইটার, ফলে আমার কাছে আজকে উত্তম জেঠু, উৎপল জেঠু, উৎপল দত্ত জেঠু, সৌমিত্র জেঠু, দিলীপ কাকু, অনুপ জেঠু, ভানু জেঠু, মানে এরা সব জেঠু, কাকু, বেনু মানে পিসি, মাধবী পিসি, সবাই আমার কাছে পিসি,
জেঠু কাকু এরা, তো সেই সূত্র দিয়ে যখন আমি কাজ করতাম আমি সবসময় তার কথা বলতাম। আমাকে নামটা জিজ্ঞেস করবেন না, সরি, সে এখনও কাজ করেন, আমি তাই জন্য তার নামটা বলতে চাই না। আমার খুব ভালো বন্ধু, হয়তো বোধহয় আমার থেকে এক দু বছরের ছোটও হবে, কিন্তু আমি না তাকে কি বলবো, বোন সুলভ ভালোবাসতাম, মানে ব্লাইন্ড ছিলাম আর কি, আমি তার জন্য ছিলাম বলবো না, আমি এখনও তাকে ভালোবাসি, কিন্তু কোথাও একটু ভাটা পড়েছে, মিথ্যে কথা আপনাদের কাছে বলবো না, একটু ভাটা পড়েছে। তো তা যখন এই তার সাথে কাজ কর, মানে সে যখন কাজ করে না, আমি যখন কাজ করছি, আমি সব জায়গায় গিয়ে তার নাম বলতাম, ওকে নাও না, ওকে নাও না। এবং তার রেমুনারেশনও খুব কম ছিল, সেটা গিয়েও ঝগড়া করতাম, কেন দেবে না ওকে এত টাকা, কেন করবে না। লোকে আমাকে বলতো, তুই কি ওর কি, তুই কেন এসে মানে হঠাৎ করে ওকে এই টাকা দিতে হবে কেন, কি হঠাৎ। হ্যাঁ, তো না আমি এটা এখনও বলি, এটা সবাই বলে, এবং অনেক সিনিয়র আর্টিস্ট আছেন, জুনিয়র আর্টিস্ট আছেন, অনেক সমবয়সী আর্টিস্ট আছেন যারা বলেন এখন কাজ নেই সুভদ্রা একটু দেখ না, কারণ ওরা জানে যে আমি বলবো, আমার আমার বয়সের মেয়েদের জন্য আমি বলবো, মানে যে ধরুন মায়ের পাট করতে পারে আমার জায়গায়, আমি তার কথা বলবো, কারণ আমি মনে করি হুইচ ইজ লটেড ক্যানট বি ব্লটেড। আমার কপালে যেটা আছে কারোর ক্ষমতা নেই কেড়ে নেওয়ার, আমার কপালে যেটা নেই আমার কোনো ক্ষমতা নেই সেটা নেওয়ার, আমি এই ব্যাপারে ভীষণ ঈশ্বর ভক্ত। তো যাই হোক, সে তাকে করে তাকে সব জায়গায় কাজ দেওয়া, এ করা সে করা, তার রেমুনারেশন বাড়ানো, তাকে ওকে বললাম কেন এত কম রেমুনারেশন কাজ করিস, রেমুনারেশন কম কাজ করলে নিজের জায়গা থাকে না, এ কর, তাকে সব বোঝানো। এবার ঠিক ওই একটা আমাদের দেখবেন কথা আছে, চক্রবত পরিবর্তনতে সুখানিচ দুখানিচ, তো চাকা তো ঘোরে, এবার চাকা ঘুরে আমার খারাপ সময় এসছে। আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জিনিস আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে পেশেন্সের ভীষণ প্রয়োজন। মানে ধরুন এই যে আমি এখন কাজ করছি দুর্বার গতিতে, একদম সময় নেই, খাওয়ার সময় নেই, নামার সময় নেই, আবার দেখবেন কখন হয়তো দু মাস, তিন মাস, চার মাস, ছ মাস, ন মাস বসেই আছি, কাজ নেই, মানে পছন্দের মতো কাজ হচ্ছে না, ঠিকমতোভাবে কোথাও মানে ওয়ার্কআউট করছে না, কিছু না কিছু একটা প্রবলেম হয়। তো সেইরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমি তখন যাচ্ছিলাম, তো আমি আমার সেই বন্ধুকে ফোন করেছিলাম, দুপুরবেলা খারাপ লাগছিলো একা একা, তো ওকে ফোন করেছিলাম, কী রে কী করছিস। তো সে ফোনটা তুলে আমাকে যেটা বলেছিল সেটা বলেছিল, এটা যে সুভদ্রা তোর কাজ নেই মানে এটা নয় যে আমারও কাজ নেই, আই এম বিজি উইথ মাই ওয়ার্ক, তো প্লিজ ডোন্ট ডিস্টার্ব। সিরিয়াসলি, মানে সিরিয়াসলি, সিরিয়াসলি ইটস হ্যাপেন, সিরিয়াসলি। তো আমার তখন এত কষ্ট হয়েছিল, এত দুঃখ পেয়েছিলাম, কথাটার জন্য না, ওয়ে অফ স্টাইলটার জন্য। এই কথাটা যদি একটু অন্যভাবে বলতো এত খারাপ বোধ হয় লাগতো না। তো তারপর আবার একটা জায়গাতে এরকম হয়েছিল, আমি তখন প্রেগনেন্ট, তখন একটা ক্যারেক্টারের দরকার ছিল, তো আমি তখন একসাথে অনেকগুলো কাজ করছি, মানে বউ কথা ক চলছে, ওদিকে বিনিধানের খই চলছে, মানে টোটাল সব মিলে আমি সাতখানা মেগা সিরিয়াল করছিলাম যখন আমি প্রেগনেন্ট, মানে আমার মেয়ে যখন হয়, তখন আরেকটা সিরিয়ালের অফার এসেছিলো। আমি তখন কিন্তু সেই ডিরেক্টর প্রডিউসারকে বলেছিলাম যে তার কথা, সেই বন্ধুর কথা, যে ওকে নিতে পারো, ও কিন্তু এখন ফাঁকা আছে বলে আমার মনে হয়। তখন আমাকে তারা জিজ্ঞেস করেছিলেন, তুমি ওর কথা বলছো? তাহলে হ্যাঁ আমি বলছি। তো বললো যে পারবে, তোমার পার্টটাও করতে পারবে? আলাম পারবে, পারবে, চেষ্টা করলে কি হয় না, সব জানে। এখন মানে তারপর সে তার ভুলটা বুঝে, তারপর তারপর সে ভুলটা সে নিশ্চয়ই বুঝেছে। তারপর তার সাথে প্রচুর সিরিয়ালে কাজ করেছে একসাথে, কিন্তু ওই আয়না একবার চিড় খেয়ে গেলে আর কি মুখ দেখা যায়, হয় এখনও সেইরম, মানে ঠিক আছে আমার দিক দিয়ে অলওয়েজ মানে ওয়েলকাম, কিন্তু মানে কোথায় মনটা আর যায় না, একটা কোথায় একটা জায়গায় আটকে গেছে, মানে হয়তো পরপর চার দিন দেখা হচ্ছে, একসাথে কাজ করছি, খাচ্ছি একসাথে, উঠছি একসাথে, বসছি একসাথে, কোথায় গিয়ে যেন মনে হচ্ছে না সুভদ্রা আর যেও না, আবার তুমি ধাক্কা খাবে। তো কাজেই ওইটাতে এখন একটু ভয় পেয়ে গেছে, এখন কাউকে, এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে বেস্ট ফ্রেন্ড কে, আলম কেউ নেই, নিজেই, আপনারা আমার বেস্ট ফ্রেন্ড, আপনারা আমাকে ভালোবাসেন বলে আমি আছি। এবং সত্যি বিশ্বাস করুন, আমি কদিন আগে, আমার এক বন্ধু আছেন যার প্রোডাকশন আছে থ্রি লেয়ার্স, থ্রি লেয়ার্স বলে একটা কোম্পানি আছে বিউটি ফিকেশনের জন্য, তাদের প্রচুর জিনিসপত্র আছে, শি ইজ অ্যামেজিং, খুব ভালো তার কাজ।
তো সুদেশনা বলে একটি মেয়ে আছে, ও আমার থেকে অনেক ছোট, প্রায় 5-6 বছরের বেশি হবে আমার থেকে ছোট। তো ওর কাছে একটা অনলাইনে একটা আমি একটা প্রমোশন করছিলাম, তখন একজন লন্ডন থেকে আমাকে ফোন করে বললেন, দিদি আপনাকে বড্ড ভালো লাগে, আপনার যে কোনো সিরিয়াল ছবি সবসময় সেটা আপনার মুখ দেখলেই খুলে বসে যায়, আমার কাছে এটা অস্কার। এবং বিশ্বাস করুন, আমি এক বর্ণ বাড়িয়ে বলছি না, আপনারাই কিন্তু আমার কাছে ভগবান, কারণ আপনাদের কাছে, সবার কাছে, সবার মধ্যে যে ঈশ্বর আছেন, সেই ঈশ্বর আমাকে যতক্ষণ আশীর্বাদ করছেন আমি ততক্ষণ আছি। যে মুহূর্তে আপনারা আশীর্বাদ বন্ধ করে দেবেন, জানবেন সুভদ্রা মারা গেছে। এই কথাটা তো বলোই না, কখনো সেটা বন্ধ হবে না তোমার মতো মানুষ। কিন্তু একটা কথা আমি বলি, সুভদ্রাদি কর্মফলে নিশ্চয়ই বিশ্বাসী, এবং সেইটাই বোধহয় তুমি পাচ্ছ, তাই না? একদম, কর্মফল এবং বাবা মার আশীর্বাদ, শ্বশুর শাশুড়ির আশীর্বাদ। আমার বর ভীষণ আমাকে ভালোবাসে, ভীষণ ব্লেস করে। মানে আমি শুনেছিলাম আমাদের ইন্ডাস্ট্রির লোকরা হ্যাপি হয় না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমার সেই দিকটা বড়, আমি ভালো আছি, আমার ছেলে খুব ভালো, আমার মেয়ে খুব ভালো, ঈশ্বর আমাকে এত ভালো সন্তান দিয়েছেন, আপনাদের মতো এত ভালোবাসার মানুষ দিয়েছেন, অর্পিতা রয়েছে, মানে প্রত্যেকে, এভরিবডি আমাকে যে ভালোবাসে, আমি চাই শেষ দিন অবধি আমাকে খালি ভালোবেসে যাক। আর আমার কিচ্ছু চায় না, টাকা পয়সা আসবে যাবে এগুলো কিছু স্টে করবে না, কিন্তু ভালোবাসা চিরকাল থেকে যাবে ওটা বুঝবে না। সুভদ্রাদি তোমাকে তো ভালোবাসবো, উল্টো দিক থেকে তুমি যে বেঁধে থাকো যে ভালোবাসো, এইটাও তো সকলে পায় না। এই যে এসে আমার যেভাবে কুলের আচাটা খাওয়ালে, কজন খাওয়ায় এত ভালোবেসে নিজে থেকে, এই মানুষগুলো তো কমছে আমাদের আমাদের জেনারেশনের থেকে, তো কী বলবে এই যে এই ভালোবাসাগুলো থেকে যায়। হ্যাঁ, সবসময় এটা থেকে যায়। আমি একটু মাদারলি ফিগার, আমি সবসময়তে একটুখানি, মানে আমি কোনো রেস্টুরেন্টে খেতে গেলেও কোনো ওয়েটারকে আমি কোনো দিন এই যে ভাই এরমভাবে বলি না, আমি বেটা শোনো না এইভাবে বলি। তো আমার মনে হয় বেটা বলতেও যতক্ষণ লাগে, ভাই বলতেও ততক্ষণ লাগে, এই যে বলে ডাকতেও যতক্ষণ লাগে, ও বেটা শোনো না এটা বললেও ততক্ষণই লাগে। তো আমরা যদি একটুখানি জেস্চার বদলায় আমার মনে হয় বোধহয় আরও 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 ভালো জায়গায় যাব। এছাড়া আমি একটুখানি পলিটিক্যালিও, আপনারা জানেন আমি এখন একটু ইনভলভ আছি, মানুষের কাজ করার চেষ্টা করছি, অনেকদিন অভিনয় করলাম, অনেক পয়সা রোজগার করলাম, অনেক খেলাম, অনেক ঘুরলাম, মানুষের কাজও করেছি, অনেক চেষ্টা করেছি। আমি করোনার সময় করোনা ওয়ারিয়ার ইউনিসেফ থেকে আমি অ্যাওয়ার্ডেড, অনেক কিছু করেছি। কিন্তু আমার মনে হয় মানুষের কাছে আরও বেশি যাওয়া উচিত, মানুষের রুটে যাওয়া উচিত, মানুষকে বোঝানো উচিত যে তারা কি চায় বা তারা কি পেতে চাইছে, তারা কীভাবে সেটা পাবে, এবং পেতে গেলে যদি কোনো অসুবিধা হয় সেটা যেন আমরা কোনো না কোনোভাবে সেটাকে প্রতিহত করতে পারি, যে না এটা এই এই অসুবিধাগুলো থাকলে এরাই কাজটা পাচ্ছে না। আমি মানুষের কাজ করতে চাই, কারণ আমি মনে করি, আমি খুব ঈশ্বরে বিশ্বাসী, আবার বললাম, আমি মনে করি আমরা মারা যাওয়ার পর সবাই ঈশ্বরের কাছে যাই, আর সেখানে ঈশ্বর আমাদের কাছ থেকে কৈফিয়ত চান। এবং ঈশ্বরের সবচেয়ে ভালো ক্রিয়েশন হচ্ছে মানুষ জন্ম। তো মানুষ জন্ম দেওয়ার পর যদি ঈশ্বর আমাকে প্রশ্ন করেন যে তোমাকে আমি পাঠালাম, ভালো ঘর দিলাম, ভালো বর দিলাম, ছেলে মেয়ে দিলাম, খেলে দিলে ভালো বাবা মা, ভালো শ্বশুর শাশুড়, সব দিলাম, তো তুমি কি, তোমার কি কন্ট্রিবিউশন ছিল আমার প্রতি যে আমি তোমাকে পাঠালাম, তুমি আমার কি কাজ করেছো, আমার কি দায়িত্ব পালন করেছো? তো তখন যদি কিছু বলতে না পারি, মানে সেটাও একটা আমার কাছে ভীষণ ভয়ের কারণ, মানে যে কারণে আমি সবসময় চেষ্টা করি যেন আমার হাত দিয়ে কোনো ভুল না হয়, আমার হাত দিয়ে যেন কেউ আঘাত না পায়, আমার হাত দিয়ে কোনো কারোর যেন কখনো কোনো অনিষ্ট না হয়। আমি মানুষের কাজ করতে নেমেছি, আমাদের সিএম, আমাদের মুখ্যমন্ত্রী আমাকে অনেক সুযোগ দিয়েছেন, মহিলা কমিশনে আমি একটা বড় জায়গায় কাজ করি, মানে সেখানে অনেক কাজ করা যায়, অনেক মানুষের এত দুঃখ, এত কষ্ট, বিশ্বাস করুন আমরা আমাদের একটুখানি কষ্টতেই বলি বাবারে বাবারে মরে যাচ্ছি, আমার এত এত দুঃখ, ভগবান যে কেন আমাকে এরকম রাখলেন, কিন্তু আমাদের থেকেও যে কত খারাপ, কত মানুষ আছেন এবং তারা যে কি কষ্টে আছেন, মানে তাদেরকে না দেখলে বিশ্বাস করবেন না। তো সেখানে কাজ করছি, প্রাণী সম্পদে আমাকে সিএম একটা জায়গা দিয়েছেন, আমি সেখানে কাজ করছি, আমি রাজ্য কমিটিতে আছি, মানে আমাকে দিদি অনেক জায়গায় কাজ করার সুযোগ দিয়েছেন, এর জন্য আমি চিরকৃতজ্ঞ আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, যে উনি আমাকে মানুষের কাছে যেতে সাহায্য করেছেন। এর বেশি আর কী চাই? আমি যেটা চেয়েছিলাম যে মানুষের জন্য কাজ করব,
কারণ মানুষের কাজ করব সেটা আমি করতে পারছি। এবং দেখো, মানুষের কাছে কাজ করতে গেলে নিধিরাম সর্দার হয়ে গিয়ে লাভ নেই, একটা তোমাকে জায়গা পেতে হবে যেখানে গিয়ে তুমি মানুষের কাছে কাজ করবে। তো সেইটা উনি জায়গা দিয়েছেন, মানে আমি চিরকৃতজ্ঞ, আমি সারা জীবন মানে ওনার কাছে ঋণী যে আমি চেয়েছি আমার ছোটোবেলা থেকে। আমার ছোটোবেলাতে আমার সামনে পাঁচটা বাচ্চা মারা যায়, সোনামুখি বলে একটি গ্রাম আছে, মানে এখন সেটি গ্রাম নেই, এখন সেটি প্রায় আধা শহর হয়ে গেছে, মানে আমাদের সরকারের কৃপায়। তো সেইখানে তখন এত সুযোগ ছিল না, পাঁচটা বাচ্চা সাপের কামড়ে মারা যায়। তখন আমিও ছোটো, মানে তাদের সাথে হয়তো আমি খেলেছি, ছোটো বন্ধু আমার। আমি তখন বাবাকে বলেছিলাম, বাবা আমি না বড়ো হয়ে ডাক্তার, খুব কেঁদেছিলাম আর বলেছিলাম, বাবা আমি বড়ো হয়ে ডাক্তার হব, আর ডাক্তার হয়ে আমি এখানে এসে ফ্রি ট্রিটমেন্ট করব। মানে আমার প্রথম দিন থেকেই না এটা মাথাতে ছিল যে আমি মানুষের কাজ করব। এবং সেই কাজে মানে আজকে যে করতে পারছি এটাও ঈশ্বরের অশেষ কৃপা। প্রচুর মানুষ এরকম আছেন যারা মানুষের কাজ করতে চান, হয়তো তারা ঠিক মতো জায়গা পান না, কিন্তু আমাকে যে ঈশ্বর জায়গা দিচ্ছেন এর জন্য আমি চিরকৃতজ্ঞ ঈশ্বরের কাছে। এবং মানে আমি আবার আপনাদেরকে বলছি, যদি আমার কাজ, আমার অভিনয়, আমার মানুষের সাথে এগিয়ে যাওয়ার কোথায় খারাপ লাগে, আপনারা কিন্তু একদম আমাকে জানাবেন এবং আমাকে কোনো না কোনো মাধ্যম দিয়ে জানাবেন। বকবেন, মারবেন, আমার উপর যা ইচ্ছে করবেন, কারণ আমি চাই যে আপনাদের যেন ছত্রছায়া আমার মাথার উপর সারা জীবন থাকে, আপনাদের আশীর্বাদ আমার মাথার উপর যেন সারা জীবন থাকে। আমার জ্ঞান তো আমি ভুল করবার চেষ্টা করি না, অজ্ঞানে যদি কখনো কিছু ভুল হয়, আমার মনে হয় আমি এখনো অবধি অজ্ঞানেও কোনো ভুল করিনি, তবুও আপনাদেরকে বলে রাখলাম, অর্পিতা তোমাকেও বলে রাখলাম, যদি কখনো কোনো ফিডব্যাক পাও আমাকে অবশ্যই জানাবে, আমি সেটা রেক্টিফাই করে নেব। কারণ আমি মনে করি কাজ করতে গেলে হয়তো একটা দুটো ভুল হতে পারে, তখন কিন্তু আপনারাই আমাকে সাহায্য করবেন। মানুষ মাত্র তো ভুল হয়, কিন্তু শুধরানো ভেঙে ভাবনাটাই আসল দরকার। আমি প্রথম থেকে এটা মাথায় রাখি যে আমার কাজ করতে গিয়ে যদি হয়তো বলা যায় না, আমি তো ভগবান নই, আমার হাতে হয়তো কারুর কোনো আঘাত, মানে কোনো একটা জাজমেন্ট করতে গিয়ে বা কিছু একটা করতে গিয়ে কারুর হয়তো মানে মনে আঘাত লাগলো, তো সেটার জন্য আমাকে ক্ষমা করবেন। মানে আমি এখনো অবধি আশা করি আমার থেকে হয়নি, কেউ আঘাত পায়নি, তো কেউ পায়নি, ইন্ডাস্ট্রিতেও কেউ পায়নি, বাইরেও কেউ পায়নি। আমি লোকের কাজে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি, সে হসপিটাল বলুন বা কিছু বলুন, আমার কতটুকু সামর্থ্য বলুন, যতটুকু সামর্থ্য আছে আমি সবটা দিয়ে কিন্তু চেষ্টা করি। এবার হওয়া না হওয়া সব ঈশ্বরের কৃপা। না, ভালোবাসাটাই আমরা পেয়েছি এবং সকলেই পান, যারা সুভদ্রাদির আশেপাশে থাকেন তারা সকলেই জানেন। কিন্তু যেটা বোঝা গেল সেটা সকলেই জানতেন যে পার্বতী যেটা করছে, সুভদ্রাদিতে প্রথমেই বললাম যে একদম বিপরীত মেরু, আপাতত সুভদ্রাদি এই কাজটা তো সবসময় চালাবেন, পার্বতী পার্বতীর মতো চালিয়ে যাক, তাই না? সিরিয়াল পার্বতীকে তো একটুখানি লেট ডাউন করলে হবে না, তখন আবার সিরিয়াল প্রডিউসার তখন আমাকে দেবে দুঘা যে তোমাকে বেশি ভালো করতে বলেছি, পার্বতী যা বলছে তাই করো। ফলে এখন তো আমি পার্বতী, এখন পার্বতীর একটাই উদ্দেশ্য, একটাই মোটো, মেয়ের বিয়ে হবে এই বাড়িতেই, সেন বাড়িতেই এবং আদিত্য সেনের সাথেই। আরও অনেক ছেলে আছে এই বাড়িতে, আমার খুব একটা পছন্দ না, আমার একমাত্র পছন্দ আদিত্যকে, কারণ আদিত্য হচ্ছে বড় ছেলে, সব সম্পত্তির মালিক, আমার মেয়ে রানী হবে কে চায় না বলুন। থ্যাংক ইউ সুভদ্রাদি, দারুণ একটা ইন্টারভিউ হলো, মজা ইন্টারভিউ না আসলে আড্ডা হলো আমাদের। তুমি ভালো থাকো সবসময় এরকম, পার্বতীও ভালো থাকো, কারো দুষ্টুমি চালিয়ে যাও। থ্যাংক ইউ, গড ব্লেস পার্বতী। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।